হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি কলকাতা। কলকাতাতে যে ধর্মতলা আছে সেখানে এসে গেলছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাওড়ার ব্রিজ, আর এখানে যে শিফটি চকা আছে, গঙ্গার ওপার পার থেকে ওপার হবো, স্নান করবো, এইসব আমি এই ভিডিওতে আপনার কাছে তুলে ধরবো। সবাইকে গুড মর্নিং। তো এখন আমরা আছি হাওড়ার ব্রিজে, দেখতে পাচ্ছেন একদম লাইভ, একদম হাওড়ার ব্রিজ আছি কলকাতাতে। ধর্মশালা জায়গাটার নাম ওঠে এখানে, এই ধর্মশালাটা আছে হাওড়ার ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ যে কত সুন্দর দেখাচ্ছে। আমরা এখন হাঁটছি একদম খালি পায়ে। তো এখান থেকে আমরা চলে যাব হাওড়ার ব্রিজে, সামনে আছে যে গঙ্গার ঘাটের কাছে ফুলবাজার, সেখানে আমরা যাব। গঙ্গার ঘাটে যে ফুলবাজারটা আছে সেদিকে যাব। আমরা এখন 12-13 জন আছি, দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু হাওড়ার ব্রিজের উপরে আছি। তো সকাল সকাল আমরা হাঁটছি এখন হাওড়ার ব্রিজের যে সামনে যে ফুলবাজারটা আছে সেখানে যাব। তো সেখান থেকে গঙ্গা পার হবো, চান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর কিন্তু আবার মাছ ফিরবো। আমাদের ডান দিকে আছে গঙ্গাটা, গঙ্গার জলটা কিন্তু অত পরিষ্কার নাই, একদম প্যাঁড়সা প্যাঁড়সা দেখাচ্ছে গঙ্গার জল। বা একটু ভিউটা দেখান দি, এই যে দেখতে পাচ্ছেন প্যাঁড়সা প্যাঁড়সা দেখাচ্ছে, কাঁপ ছেড়ে তার মতন জায়গায়। আকাশটা কিন্তু পরিষ্কার আছে। কলকাতার ফুলের বাজার আছে, দেখতে পাচ্ছেন নানা রকমের ফুল পাবেন, পূজার ফুল পাবেন, দেখতে পাচ্ছেন দারুণ 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 ফুল দেখছি। ফুলদান একদম কিন্তু সব রকমের এখানে ফুল পাবেন, ফুলের বাজার বলছে। দারুণ দারুণ ফুল আছে, গোলাপ ফুল, নাইস নাইস। বা অন্ধকার দেখা যায় এদিকে ফুলের বাজারটা, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন, সূর্যমুখী ফুলের বাজার। বা সূর্যমুখী দেখছে সূর্যমুখী, এই যে ফুলটার কি নাম বলে রে, দারুণ লাগছে, কুকুড়ানো কুকুড়ানো আছে। শ্যামলা ফুল এইটা কি বলে, এইটা কি বলে রে, কারি পাতা না কি ফুল বলে। তো আমরা গোটা ফুলবাজারটা ঘুরে এখন আমরা গঙ্গার ঘাটে আছি। তো দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটটা, এটা স্নান করছে। ওদার কিন্তু স্টেশনটা আছে হলদা হলদা দেখাচ্ছেন আর খৈরা খৈরা। আর এটা হচ্ছে হাওড়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন। এখন আমরা স্নান টেনান করে কিন্তু এবারটি আমরা গঙ্গা পার হবো। ওধারে আছে, ওধারে যে শিপলা আছে ওধারে কিন্তু যাবো, 7 টাকা কিন্তু ভাড়া লাই। তো ওধারে যাবো আর ওধারে গঙ্গা পার হবো ওই শিপটে চেগে। দেখতে পাচ্ছেন আমাদের শিপলা আসছে, দেখতে পাচ্ছেন এই যে ওই শিপলালে চেকব। আমরা স্নান টিনান করে এবারটি আমরা চলে যাবো জাহাজে চুকতে, মানে জল জাহাজে গঙ্গার উপর যাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই আছি, সবার কিন্তু স্নান টিনান হয়ে গেছে। তো এবারটি আমরা কিন্তু গঙ্গার উপর যাবো জাহাজে চলে, তারপর কিন্তু স্টেশনে দেখা হবে। চলো আমাদের ট্রেনটা চলে এলো, এটা কিন্তু আমরা যাবো সুলতানগঞ্জ, দেখতে পাচ্ছেন আমাদের D2। এই তো জেনারেল বুকের, এই তো এই ট্রেনটা আমরা কিন্তু যাবো। তো এবারটি আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি গঙ্গা রোড, গঙ্গা থেকে চলে এলি, সবার খাওয়া দাওয়া করলি, ওখানে উঠলি গেলি। এখানে কিন্তু এই কলকাতাতে কিন্তু আমাদের ইডলির দাম কিন্তু তুলার থেকে অনেক বেশি, এখানে কিন্তু 10 টাকা পেয়েছি। আমরা কিন্তু তুলার সাথে আমরা ইডলি খেয়ে নিয়েছি আর কিছু খাবার এনে নিয়েছি রাতে খাবারের জন্য। এরপর আমরা কিন্তু সুলতানগঞ্জ যাবো। আপনার ভিডিওটা এখানে আমি শেষ করছি, আর সেকেন্ড পার্টটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। আমি ভিডিওটা ডিসক্রিপশনে কিন্তু লিখে দিয়ে দেবো সেকেন্ড পার্টটা ভিডিও।